बंधुरा कूकिंग स्टूडियो बाय मी एंड माय सिस्टर चैनल सबाई के जाना स्वागत। कूकिंग स्टूडियो आज के हमें नहीं मुचमुचे खस्ता नुनता काजू। एखन ये काजूटा बनानों जो हमें प्रथम मदा नहीं मदाटा मेखे नेब। हमें दो कप मदा नहीं निल, नून दी दीची हाफ चामच, जुआन दी दीची एक चामच, और दी दीची घी। घी हमें छोटो चामचे दो चामच दी दिलाम। एखन दी दीची रिफाइन तेल, रिफाइन तेलटा और घी गुलो दिए मदाटाके एकटु मयन दिए नेब। प्रथमे आमी अल्प एकटु तेल दिएछिलाम, आबार फेर आरो एकटु रिफाइन तेल दिए दिएछि। मोटा आमी एखाने चा चामचे पाँच चामचेर मतो तेल दिएछि, दिए भालो करे मदाटाके मयन दिए नेब। मदाटा मयन देवा हये गेछे, एखन अल्प अल्प करे जल दिए मदाटाके मेखे नेब। और मयदार डोटा एकटु शक्त करे तैरि करते हबे, आमादेर रुटी बा लुचि करार जोन्नो जेरकम मयदा माखा हय नरम सेरकम माखा हबे ना, एकटु शक्त करे मयदाटाके आमि मेखे नेब। मयदाटा आमार माखा हये गेछे, एखन आमि मयदाटा थेके दुटो लेचि कुटे निएछि, एकटा लेचि निये एखन बेले नेब। सामान्य एक मयदा छिटिए दीची, दिए और मदा लेचिटा के मेखे ने बेले नेब। এরকম মোটা রুটির মতন করে বেলে নিতে হবে। এখন আমি একটা বোতলের ঢাকা নিয়েছি, জলের বোতলের ঢাকা, এই ঢাকাটা দিয়ে কেটে নেব। এখন ছোট ছোট কাজু শেপে প্রথমে এগুলোকে কেটে নেব। এগুলো কাজু বাদামের মতো দেখতে হয়, আবার কিছুটা আবার অর্ধচন্দ্রাকার কিন্তু চাঁদের মতো হয়। আমাদের চ্যানেলে যারা ভিডিওটা আজকে প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখেন তারা নিয়মিত ফলো করবেন, ইউটিউবে আমরা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। এরকমভাবে সমস্ত বিস্কুটগুলো আগে কেটে নিতে হবে। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি আগে থেকে রিফাইন তেল দিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। কিছুটা আমি যেগুলো কেটেছিলাম কাজুর মতো সেগুলোকে দিয়ে দিলাম, কিছুটা একবারে সব দেব না, অল্প কয়েকটা দিয়ে প্রথমে ভাজা করে নেব। মাঝে মাঝে এরকমভাবে একটা হাতা দিয়ে নেড়ে নেড়ে দিতে হবে, যাতে সব সাইডগুলো ভালো করে ভাজা হয়ে যায়। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এরকম গোল্ডেন কালার করে ভাজা করে নিতে হবে। এখন আমি কাজুগুলোকে উঠিয়ে নিচ্ছি। আবারও কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি। আর এভাবে এগুলোকে বেলেও একবারে কেটে কেটে রেখে দেওয়া যায়, তার জন্য একটু সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে আর রেখে দিলে জড়িয়ে যাবে না থালায়। বাকি কাজুগুলোও একই রকমভাবে ভাজা করে নেব। মাঝে মাঝে এরকম হাতার সাহায্যে মাঠে নেড়ে নেড়ে দিতে হবে, যাতে করে সব সাইডগুলো ভালো করে ভাজা হয়ে যায়।
এই কাজুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার নোনতা কাজু, ভিতরটা মুচমুচে আর খাস্তা, খেতে কিন্তু দারুণ হয়। বিকালে চায়ের সঙ্গে বা কফির সঙ্গে খেতে পারেন, আর বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আজকের মতন বিদায় নিচ্ছি, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।